ছেলের বাড়ি থেকে প্রপোজাল এসেছিল আমার কাছে যে আপনার আপনার মেয়েকে চাই। এবার যদি একটু ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে আসতে চাই, খুবই সম্প্রতি আপনি আপনার একমাত্র কন্যা সুকন্যা অনুলেখা চৌধুরী সৃষ্টির বিয়ে হয়ে গেল। শাশুড়ি হিসেবে আসলে এই সময়টা আপনি কতটা উপভোগ করছেন? যদি সবচেয়ে মজার কথা বলি যে আসলে অনুলেখা এবং নাফি ওদের দুজনের বিয়েতে আমি ইনভাইটেড ছিলাম। সেটা হচ্ছে কিভাবে যে ওরাই আসলে সব করেছে, ওদের সব পছন্দ, এবং এটা যেহেতু একটা প্রপোজাল এসেছিল, মানে ছেলের বাড়ি থেকে প্রপোজাল এসেছিল আমার কাছে যে আপনার আপনার মেয়েকে চাই আমাদের ছেলের জন্য, এটা আসলে আমার কাছে একটা বড় একটা ব্যাপার ছিল, কারণ যেহেতু নামটা নাফি তো সেই জায়গা থেকে। আর আমার কাছে মনে হয়েছে যে উপরে যিনি আছেন তিনি একজনই, তিনি সবাইকে পরিচালিত করেন। এক গ্লাসে যখন আপনি পানি রাখেন, আপনি বলছেন পানি, আমি বলছি জল, অন্য কেউ বলছে ওয়াটার, শুধু আমার কাছে জিনিসটা আমি এভাবে দেখি যে আমি একজন মানুষ, সেই মানুষ হিসাবে তার মা বাবা, ও আমাকে বলেছিল মা বাবা তোমরা থাকবে, এটাই আমার আশীর্বাদ, এটাই আমার দোয়া, এটাই আমার উপহার। তো আমরা দুজনে গিয়েছিলাম আর ওরা বিয়েটা করেছে, আমি দেখেছি, আমি ছিলাম সাথে, সারা জীবন ওর সাথে থাকতে চাই। এবং ওদের দুজনকে দেখে মনে হয়েছে আমি তো অনেক পিছানো, ওরা এত সুন্দর করে সব কিছু করেছে, খাওয়া দাওয়া থেকে ডেকোরেট থেকে, মানে আনুষ্ঠানিকতা এবং ওদের মানে যা যা ছিল সব কিছু নিয়ে আসলে আমি মুগ্ধ। আমার মনে হচ্ছে আমি যদি এই অনুষ্ঠানটা করতাম আমি মনে হয় না এত ভালো করতে পারতাম। তবে হ্যাঁ, আফজল ভাই থেকে শুরু করে প্রত্যেকেই বলেছে দেখে মনে হচ্ছে এটা চয়নিকা চৌধুরীর মেয়ের বিয়ে হচ্ছে। বাহ, চমৎকার! এবং নতুন দম্পতির জন্য আমাদের পক্ষ থেকে ওরলো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই ওদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, যারা যেন ওদের এই হাসি মুখটা থেকে যায়। আর একটা মজার কথা বলি, আমি আমার ছেলেকে বলছিলাম, আমার ছেলে খুব কাজ ছিল, তো আমি বললাম যে জিনিসটা কি ঠিকঠাক ছিল, সব কিছু ভালো? আমার ছেলে বললো যে মা তুমি তো সবসময় আমাকে বলো যে আমি অনেক ভালো ছেলে, তো নাফি অনেক ভালো ছেলে, নাফি আমার দিদিভাইয়ের থেকেও ভালো। মানে বলতে চাচ্ছে যে তুমি যার সাথে আমার দিদিভাইয়ের বিয়ে দিয়েছো সে আমার দিদিভাইয়ের থেকেও ভালো। কি সুন্দর! তো ওই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে, ওদের পরিবারটা খুব ভালো, আমি আসলে হ্যাপি।